বল করলেন স্টামে বল ছিল ফুল টাচ আকারে পয়েন্টের ফিল্ডার রাতে বল সরাসরি কোনো রান নাই দলীয় রান যা ছিল তাই আট বিনা উইকেটে আট দ্বিতীয় ওভারের খেলা শুরু চলছে দ্বিতীয় ওভারের খেলা রানিং বল করলেন মোবারক ফুলটা জায়গার বল কাভারের উপর দিয়ে ঠেলে দিয়ে একটি রান দৃষ্টনন্দনীয় শট সেই রাজীব অভিজ্ঞ একটা ব্যাটসম্যান ক্রিকেট বলের ব্যাটসম্যান ক্রিকেট বলের মতো ভঙ্গিতে মার বল করার জন্য প্রস্তুত মোবারক স্টেডে ঠেলে দিয়ে একটি রান অন্তরের ব্যাট থেকে মানে দশ হলো না দুই ওভার রানিং সাত নম্বর রডের দলীয় রান দশ বল করার জন্য প্রস্তুত মোবারক ব্যাটিং সেই ওপেনার রাজীব ছোট পিচাকারে বল টুকে দিয়েছিলেন লেগ স্টাম্পের বাইরে সঙ্গত কারণে আম্পায়ার অভিজ্ঞ আম্পায়ার দুই হাত সম্প্রসারিত করে বলে দিলেন এটি একটি ওয়াইড কোন একটি রান অতিরিক্ত একটি রান এগারো না দলীয় রান ওয়ান ওয়ান এগারো গুড ডান্সের বল রক্ষণত ভঙ্গিমাই খেললেন রাজীব কেতাবি আকারে রক্ষণত ভঙ্গিমাই কোন রান নাই রান যা ছিল তাই এগারো রান বল করার জন্য প্রস্তুত মোবারক যা বলো ভাইয়ারা ডাকতেছে মোবারক বোলিং মোবারক বল করলেন স্টামে বল ছিল দৃষ্টিনন্দন ক্যাচের মতন ছিল ঝাঁপে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেওয়ার চেষ্টা কিন্তু ব্যর্থ সুন্দর একটি ফিল্ডিং করছেন রাজীবের একটি দৃষ্টিনন্দন শট ঠেকিয়ে দিয়েছেন সেই ফিল্ডার কত দু ওভার খেলা শেষে এগারো রান দুই ওভারে এগারো রান বাদল না বলার মাসুম লেফট বলার মাসুম লেফট বলার মাসুম নতুন বোলার শর্ট পিচ বল কিন্তু ব্যাটে বলে নাই অনেক লেগ স্টাম্পের অনেক বাইর দিয়ে বল এই কারণে সঙ্গত ব্যাটে বলের সংযোগ নাই অতিরিক্ত আকারে একটি রান দলীয় রান বেড়ে বারো বারো রান বারো দলীয় রান বারো বল করার জন্য প্রস্তুত মাসুম বল অন্তর খাবারে ঠেলে দিয়ে একটি রানের চেষ্টা কিন্তু এই বলে কোনো রান হলো না দলীয় রান যা ছিল তাই বারো বিনা উইকেটে বারো বল করার জন্য প্রস্তুত মাসুম বিল্লা বল করলেন টুকে দিয়েছেন শর্ট পিচ এখানে বল বাউন্স বাউন্সার বল অন অন বাউন্স কোনো রান না
সেক্ষেত্রে ব্যাটসম্যান ছিল নাফিউল ইসলাম অন্তর। বল করার জন্য প্রস্তুত মাসুম বিল্লাহ, লেফটি বোলার লং লেগে ঠেলে দিয়ে একটি রান। অন্তরের ব্যাট থেকে দলীয় ক্যাপ্টেন ব্যাটিং রাজীব, বল করলেন মাসুম বিল্লাহ, শর্ট পিচ আকারে বল লেগে ঠেলে দিয়ে একটি রান। দলীয় ক্যাপ্টেন লেগে লং লেগের উপর দিয়ে বিশাল একটি ছয়। দলীয় ক্যাপ্টেন একটি ছয় উপহার দিলেন। দুই বেলা দুই ছয় ক্লিট।